হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরস ওয়েলকাম ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ জবস তো আজকে আমরা ডিসকাস করবো ডাব্লু বিসিএস ছয় সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেক বছরই এক্সাম হয়েছে ডাব্লিউ তার অল জেনারেল সায়েন্স কোশ্চেন কারণ আসন্ন কিছু পরীক্ষা আছে যেখানে আমাদের জেনারেল সায়েন্সটা কিন্তু খুবই কাজে লাগবে যারা ডাব্লুবি কনস্টেবেলের মেন্স দিচ্ছ ক্লার্কশিপ দিচ্ছ মিসলিনিয়াস দিচ্ছ এ তাদের তোমাদের এগুলো খুব কাজে লাগবে প্লাস ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা দিচ্ছ এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন রিপিট হবে এর আগে একটা পার্ট দু হাজার ছয় সালে কোশ্চেন আমরা ডিসকাস করে নিয়েছি আজকে আমরা পার্ট টু দু হাজার সাত সালে কোশ্চেন ডিসকাস করবো এবং যারা প্রথমবার দিচ্ছ তোমাদের বলে রাখি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় দুশো মার্ক্সের হয় তার মধ্যে টোয়েন্টি ফাইভ কোশ্চেন থাকে জেনারেল সায়েন্স থেকে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে পার্ট থেকে তো ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে যে অগ্নি থ্রি হলো একটি কী তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অগ্নি থ্রি হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল তো অপশান বি হচ্ছে এখানে একটু এটার অ্যান্সার এবার এখান থেকে কিছু তথ্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে তো এটা দেখো উইকিপিডিয়ার একটা লিঙ্ক এখানে দেখো কি রয়েছে যে অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এর কোনটা কোন টাইপের সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে এটা উইকিপিডিয়ার লিঙ্ক তো দেখো মিডিয়াম রেঞ্জ ব্লাস্টিক মিসাইল হচ্ছে অগ্নি ওয়ান এবং অগ্নি টু ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল হচ্ছে অগ্নি থ্রি এবং অগ্নি ফোর যেটা আমাদের অগ্নি থ্রি কোশ্চেনে ছিল ইন্টারমিডিয়েট রেঞ্জ এবং দেখো ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল হচ্ছে অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স তাহলে মিডিয়াম রেঞ্জ ব্লাস্টিক মিসাইল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক বিষাই ছয় ধরনের অগ্নি তো এটা সব কিছুই তোমাদের হয়ে মানে একসাথে তোমাদের একবার দেখা হয়ে গেলো তো এই ভিডিওটা আর একবার প্রথম থেকে রিপিট মেরে দেবে তাহলেই দেবে তোমাদের ঠিক মুখস্থ হয়ে যাচ্ছে এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে দু নম্বর প্রশ্ন যেটা ছিল যে কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায় সেন সেনেসেন্স মনে হচ্ছে বার্ধক্যের জন্য দেয় তো এটা হচ্ছে অক্সিন হরমোন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেন এটা তোমাদের কেমিস্ট্রি বলতে পারো নিউট্রনের আবিষ্কারকর্তা হলেন কে তো নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাড উইক বা স্যাডউইক তো তোমরা এটা কমেন্ট করে জানাবে যে প্রোটোন কে আবিষ্কার করেছেন এটা তোমরা তোমাদের দায়িত্ব প্রোটন কে আবিষ্কার করেছে সেটা কমেন্ট করে জানানোর চার নম্বর প্রশ্ন দেখো নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় এখানকার মধ্যে কোনটি মানুষের বংশগত রোগ নয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি আলঝাইমার ব্যাধি এটা কোন রকম কোনো বংশগত রোগ নয় তার সাথে দেখো হিমোফিলিয়া বন ডাউন সিনড্রপ এগুলো সবই হচ্ছে বংশগত রোগ তো এখানে আমি একটু ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো হিমোফিলিয়া বন এবং ডাউন সিনড্রপ এই তিনটে সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে তো হিমোফিলিয়া কি কী বলেছে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ বর্ণাঢ্যতা এটা হচ্ছে দেখো কি বলেছে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন রোগ এবং ডাউন সিনড্রাম এটা কি বলেছে একুশ নম্বর ক্রোমোজোমটি তিনটি থাকায় ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি সাধারণত আমাদের ক্রোমোজোম সংখ্যা কথা টোটাল ছেচল্লিশটি তো এই একটা এখানে বৃদ্ধি থাকায় এটা সাতচল্লিশটি হয়ে যায় তো এগুলো হচ্ছে সব বংশগতি জড়িত রোগ এবার চলে আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে তো এখানে মনে রাখবে হাত তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে এবার তোমাদের প্রত্যেক পরীক্ষায় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এই সমস্ত থেকে প্রশ্ন আসি আসে বিশেষ করে দেখবে তোমাদের রেলের এক্সামে সব থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো জেনারেল সায়েন্স যেখানে থাকবে তোমাদের লিভার থেকে একটা প্রশ্ন আসবে তো এই লিভার থেকে আমি তোমাদের কিছু ডিটেলস দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো এখানে তিন ধরনের লিভার আছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তো সবসময় মনে রাখবে বলবাহু রোদবাহু এবং এর থেকে বড় হয় বলবাহুটি রোদবাহু থেকে বড় হয় এবং একের বেশি বা কম বা সমান হতে পারে তো তোমাদের বলে রাখি আমি এন জন্য বা ডাব্লিউ এর জন্য জেনারেল সায়েন্সের একটা ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম অনেক দিন আগে এই লিভার রিলেটেড ঠিক আছে তো সেটার আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো যাদের যাদের দরকার তারা এটা দেখে নিতে পারো এবং প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে দেখো ঢেঁকি পেরেক তোলার যন্ত্র বেলচা কাঁচি সারাসি, কোদাল সাধারণ তুরাযন্ত্রের যান্ত্রিক সুবিধা এর সমান দ্বিতীয় শ্রেণী লেবার এর কি বলেছে বলবাহু রোদবাহু থেকে বড় হয় যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয় এক চাকার হাতগাড়ি ছিপি খোলার চাবি নৌকা দ্বার এগুলো সবই হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার এবার তৃতীয় শ্রেণী লিভারে চলে আসি এদের যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় মানুষের বাহু চিমটা মাল তোলার ক্রেন মুখে চোয়াল মাছ ধরা ছিপ এগুলো সবই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার তো লিভার রিলেটেড কিছু ডিটেলস তোমাদের এখান থেকে জানা গেলো এবার আমরা চলে আসি পরের প্রশ্নে ছ নম্বর প্রশ্নে চলে আসি হোয়াইট ভিট্রিয়াল হলো কোনটি তো এখান থেকে দেখো এখানে জেড এন এস ও ফোর সেভেন এইচ টু ও এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল তো এইগুলো ব্লু ভিট্রিয়াল হোয়াইট ভিট্রিয়াল এটা আমি একটা তোমাদের সেপারেট ক্লাস করে দেবো কারণ এখান থেকে দেখছি রিসেন্টলি এক্সামগুলোতেও পরীক্ষা আসছে এবং এগুলো সবই কিন্তু দু হাজার সালে ডাব্লু বিসিএস ফিলিমসের জেনারেল সায়েন্সের প্রশ্ন ঠিক আছে এবার দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে ইকোলজিক্যাল নিচ বলতে কি বলছে এটা নিক হবে না এটা নিচ হবে নয়া সি চ ঠিক আছে তো ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায় তো এখানে দেখো ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ এবং অ্যাবায়োটিক অংশ বোধ তাহলে কি এটা অ্যান্সার গিয়ে হচ্ছে অপশান সি উভয় এ এবং বি তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার ড্যাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় তো দেখো এখানে হচ্ছে চামেরা এটা কোনো পারমাণবিক বিন্দু এখানে নেই এখানে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আয়রন দ্রবীভূত হয় না কোনটিতে তো আয়রন বা লোহা এটি দ্রবীভূত হয় না ধুমায়িত এইচ ও থ্রিতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দশ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষার জন্য সিনেমা হলে পর্দা সাদা এবং অমসৃণ প্রকৃতির কারণ সব বর্ণের আলোগ রসি পর্দার মধ্যে কি ভাবে প্রতিফলিত হয় বা কি হয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলিত করে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এগারো নম্বর প্রশ্ন ভিরিয়ান হলো কি তো এটা একটা নতুন প্রশ্ন তো ভিরিয়ান হচ্ছে ভাইরাসের সংক্রামক কণা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসছি আমরা নেক্সট পেজে বারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো যে প্রাকৃতিক প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থার সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয় এগুলোর মধ্যে কোনটার জন্য গ্রিন হাউসের অবস্থা সবথেকে বেশি সৃষ্টি হয় তো এটা আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড সিও টু তো এ হচ্ছে এটার অ্যান্সার এবার বায়োলজি থেকে প্রশ্নটা দেখো জীবন বিজ্ঞান থেকে পিডাঙ্কেল একটি কি তো এটা মনে রাখবে পিডাঙ্কেল হচ্ছে ফুলের বিন্তু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার অক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যার মান হলো কত তো সুপার অক্সাইডে অক্সিজেনের জারুণ সংখ্যার মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু বা মাইনাস হাফ পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় তো এটি তাপের সুপরিবাহী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি পরের প্রশ্নে মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় কালাজ্বর ব্যাধি কোনটির কামড়ে ছড়ায় তো এটা হচ্ছে ফ্লিবোটোমাস স্যানফ্লাই এর জন্য কালা জ্বর ব্যাধি ছড়ায় তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে কিউলেক্স মশা কামড়ালে কোন রোগ হয় খুব ইম্পর্টেন্ট এই রিলেটেড দু হাজার আঠেরোতে যে বেঙ্গল পেসি মিসলেনিয়াস সেখানে প্রশ্ন এসেছিল ঠিক আছে এই বছর তোমাদের ক্লাগশিপেও আসতে পারে তো অবশ্যই কমেন্ট করবে দেখো দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় তো এটা প্রত্যেক বছর রিপিট হচ্ছে তো দুধ হচ্ছে এক প্রকার ইমালসন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে কোনটি তো মনে রাখবে মানুষের বংশগতি গঠনে পুরুষের এককে থাকে এক্স ওয়াই কোমোজম এবং মহিলাদের থাকে এক্স এক্স কমোজম ঠিক আছে নেক্সট চলে আসি আমরা উনিশ নম্বর প্রশ্নে প্রশ্নটা অনেক বড় একটু ভালোভাবে শুনবে প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক ধরনের এবং উৎপাদক মনে হচ্ছে এখানে প্রডিউসার বলা হয়েছে ঠিক আছে উৎপাদক উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে একটি পুষ্করিণিত মানে হচ্ছে একটা পুকুরের মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের মধ্যে কোনটি উৎপাদকের স্থলাবিক মানে এগুলোর মধ্যে কোনটি উৎপাদকের স্থানে আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ ভাসমান উদ্ভিদ শৈবাল বা প্লাঙ্কন প্লাঙ্কটন বলা হয় এটাকে তো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো কোনটি তো সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হচ্ছে কলি মোজাইক ভাইরাস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসাবে কাজ করে তো এটা মনে রাখবে হাইড্রোজেন সালফাইড এটি বিজারক হিসাবে কাজ করে তো জারণ বিজারণ থেকে প্রত্যেক বছর পিএসসির পরীক্ষায় প্রশ্ন আসে তো একটু ডিটেলস এখানে দেখে নাও তো এখানে আমরা কিছু জারক এবং কিছু বিজারক দ্রব্যের সম্বন্ধে যৌগের সম্বন্ধে জেনে নেব তো দেখো জারক কোনগুলো হচ্ছে এস ও টু এস ও থ্রি সিএল টু এইচ টু ও টু এইচ ওন থ্রি এইচ টু এস ও ফোর এগুলো সবই হচ্ছে জারক যৌগ বিজারক কোনটা এইচ টু এস এস ও টু দেখো এস ও টু জারকও এবং বিজারোগও ঠিক আছে এটা সবসময় মনে রাখবে এটাও পোষণে চলে আসতে পারে তারপর সিও কার্বন মোনোক্সাইড এইচ টু এস ও থ্রি এবং এস এন সি থ্রি এগুলো হচ্ছে বিজারক ঠিক আছে তো সালফার ডাইঅক্সাইড জারক পদার্থ বিচারক পদার্থ দুটোই এটাও একটু মনে রাখবে এবার দেখো নেক্সট প্রশ্নে চলে আসি আমরা রাসায়নিকভাবে পোলেনিন একটি কি তো এটা মনে রাখবে রাসায়নিকভাবে পোলেনিন হচ্ছে একটি ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে তো কোনো ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার প্রবাহকে ইলেকট্রন বলা হয় ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আর দুটি প্রশ্ন রয়েছে তাড়াতাড়ি দেখে বলেছে কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে তো এটা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক কম বেগে চলছে ট্রাক দুটির গঠন এটা গঠন হবে ঠিক আছে হুবহু এক হলে মালবাহী ট্র্যাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করে এ থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় তো এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি রকেটের উৎক্ষেপণ তো এটা মনে রাখবে তো এই ছিল টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন এই ছিল টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের ডাব্লিউ বিশেষ ফিলিমস দু হাজার সাত সালের প্রশ্নে এর অ্যান্সারগুলো মা করে এগুলোর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তার আগে তোমরা এটা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো সেখানেও আমি এটার পিডিএফ কোশ্চেনগুলো লিখে দেবো প্লাস পিডিএফটাও আমি সেখানে পোস্ট করে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আমাদের ওয়েবসাইটে এবং কেউ যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখান থেকে ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে নেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি সেটাও কমেন্ট করবে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যারা যারা ডাব্লিউ বিশেষ এক্সাম দিচ্ছ কেউ যদি রিলেটিভ থাকে তাকেও শেয়ার করে দেবে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পুরনো যারা আছো ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং